নমস্কার, আমি রিনা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ভালো থাকাটা সব থেকে বেশি জরুরি, অনেক 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 বেশি জরুরি। নিজেকে ভালো রাখাটা আমাদেরই দায়িত্ব, তাই নিজেকে ভালো রাখাটা সব থেকে বেশি জরুরি। আমরা অনেকগুলো জিনিস জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ভুল করি, ইচ্ছাকৃতভাবে ভুল করি। কেন বলছি আমি এটা? বাচ্চাদের টিফিন দেওয়া, তাই না? বাচ্চাদের টিফিন দেওয়াটা আমরা ইচ্ছাকৃত করে ভুল করি অনেকেই। এই জিনিসটাতে ছেলেদের কোনো হাত নেই। ওরা টাকা পয়সা দেওয়ার দরকার আমাদের দিয়ে দিল, বাচ্চাদের কি দেব টিফিনে, স্কুলে যখন ওরা যাচ্ছে কি দেব না দেব, সেই জিনিসটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যারা মহিলারা আছি, বাচ্চাদের মা আছি, তাদের উপরেই ডিপেন্ড করে। কিন্তু আমরা একটুখানি আটকের জন্যই অনেকেই বাচ্চাকে বাজার থেকে একটা কেকের প্যাকেট, বিস্কিটের প্যাকেট বা নানান ধরনের প্যাকেট জাতীয় খাবার বাচ্চাকে রেডিমেড যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এটা যে কত বড় ভুল হচ্ছে আমাদের, সেটা যদি আমরা এখন বুঝতে না পারি, যখন বুঝতে পারবো তখন কান্না করলেও এটা মানে ঠিক হওয়ার না। ভীষণ 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 ভয়ানক, এটা খুবই খারাপ। তাই আমি বিশেষ করে বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য, যারা এরকম করছো, যে সমস্ত বন্ধুরা আমার এটা করছো, আমি তাদের হাত জোর করে বলছি, এই জিনিসটা প্লিজ বন্ধ করে দাও। তোমরা আজকালকার দিনে যত অসুখ বিসুখ, নানা ধরনের ভাইরাস, যেরকম ভয়ঙ্কর, তাই না? আমাদের নিজেরা চাহে একটু শরীর খারাপ হোক, যেমন হোক, কিন্তু বাচ্চাদের যদি কোনো রকম শরীর খারাপ হয় তখন কেমন লাগে বলুন তো? কতটা খারাপ লাগে তখন, মানে নিজের মনে হয় কি আমার হলো না কেন, তাও ভালো হতো, আমার বাচ্চার কেন হলো? তাহলে মানে এতটা খারাপ পরিস্থিতি যেন তৈরি না হয়, সেই কারণে আমাদের আগের থেকেই সচেতন থাকলে অনেক ভালো হয়, হয় না? ভালো, অনেক ভালো হয় যে আমরা আগের থেকেই সচেতন হয়ে যাই। বেটা ছেলের কি হাত, আমি মনে করি পুরোটাই আমাদের। আর যদি শরীর খারাপ হয় তখনও, একদিনে বাচ্চাদের শরীর কখনোই খারাপ হয় না, হুটহাট করে কখনো খারাপ হয় না। এই দীর্ঘদিন আমাদের একটু একটু করে অযত্ন, কেউ হয়তো বুঝে করো বা কেউ না বুঝে করো, আমি প্লিজ এটা রিকোয়েস্ট করেই বলছি, বাচ্চাদের বাইরের টিফিন না দিয়ে একটু কষ্ট করে যদি আমরা বাড়ির টিফিন বানিয়ে দিই, তাহলে বাচ্চাগুলো অনেক ভালো থাকে। বাইরের টিফিনে হয়তো বাচ্চাদের মন হয়তো অনেকটা খুশি হয়ে যায়, কিন্তু এতে বাচ্চার মন রাখার জন্য আমরা বাচ্চার স্বাস্থ্যের সাথে তো খেলতে পারি না, তাই না? মা হয়ে অ্যাটলিস্ট সেটা আমরা কখনোই করতে পারি না। আমাদের অন্য কাজ, অন্য কোনো কাজ, বাড়ির যে কোনো কাজ একটু লেটে হলেও চলবে, তারপরে মানে কি বলবো, কম হলেও চলবে, কিন্তু বাচ্চার স্বাস্থ্যের সাথে আমি খেলাটা এটা একেবারেই আমরা জানি না বলে ভুল। আমরা সব মেয়ে ছেলেরাই ভালো করে এটা জানি যে বাইরের খাবার বাচ্চার জন্য মোটেও ভালো নয়, তারপরেও যদি আমরা সেটা দিই তাহলে এটা তো দোষেরই, তাই না? এতটা ক্ষতিকর বাচ্চার জন্য, মানে রোজ রেগুলার যদি টিফিনে বাচ্চা বাইরেরই খাবার খায় তাহলে বাচ্চার জন্য খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, ভীষণ। আর আমি সেই জন্যই বলছি বাচ্চাদেরকে আমরা বাইরের খাবার দেব না, তাই না? বাইরের খাবার না দিয়ে আমরা নিজেরা এক্সাইটিং ভাবে অনেক সুন্দর করে নতুন নতুন কিছু বানাতে পারি, অনেক কিছু বানানো যায়। আর যারা না বানাতে পারি তারা একটু নেট ঘাটলেও আমরা অনেক কিছু আইডিয়া নিতেই পারি, তাই না? যে কি করে বাড়ির জিনিস দিয়েই অনেক সুন্দর করে বাচ্চাকে নানান ধরনের জিনিস আমরা বানিয়ে দিতে পারি। বাইরে হয়তো অনেক কিছু আমরা পাবো না, কিন্তু আমরা যদি ঘরে তৈরি করে দিই আমরা অনেক কিছু দিতে পারি, এক একদিন এক একটা জিনিস দিতে পারি, আর এত সুন্দর সুন্দর করে দিতে পারি যেটা অন্য দেখলেও তাদের হয়তো ভালো লাগবে যে এত সুন্দর। আমি নিজে করতাম, আমার বড় ছেলেটার জন্য আমি অনেক সুন্দর সুন্দর টিফিন বানাতাম। তো আমাকে স্কুল থেকে টিচারগুলো অনেকে জিজ্ঞেস করতো যে তুমি এত সুন্দর টিফিন দাও, ওকেও বলতো, আমাকে এসে বলতো, অনেক কিছুই বানানো যায়, তাই তাই না? যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো হয় আর আমাদেরও ভালো লাগে, বাচ্চার জন্য কিছু করলে বাচ্চারা যদি খুশি হয়, সেটা সুন্দরভাবে খেয়ে ওঠে, সেটা যদি অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো হয়, তাহলে সেটা যে মনটা কতটা ভালো লাগে, এর থেকে তো আর পাওয়া আমার মনে হয় না খুশি অন্য কিছু হতে পারে। বাচ্চার থেকে পাওয়া, বাচ্চা ভালো থাকলে যতটা খুশি পাওয়া যায়, এর থেকে খুশি মা বাবার জন্য আমার মনে হয় না অন্য কিছু আর হতে পারে।
সেখানে সেই কারণেই আমি তোমাদেরকে বলছি, বলতে চাইছি, যারা দিচ্ছ বাইরের খাবার, প্লিজ 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 তোমরা দিও না। কিছু না পারলে, যদি কিছুই না পারো, করতে পারছো না, টাইম নেই, নানান ধরনের কাজ করতে হবে, বাচ্চা খেতে চাইছে না, তাহলে আমি বলবো প্লিজ দয়া করে প্যাকেট জাতীয় খাবার না দিয়ে কোনো একটা ফল দাও। আর ফল দিলেও সেই বাচ্চাকে ওটা চেষ্টা করো কেটে না দিয়ে দেওয়ার, কারণ ফলটা যখনই কেটে দিচ্ছ, তো 2-3 ঘন্টা পরে ফলটা যখন খাবে বাচ্চাটা, তো ফলটার মধ্যে কিছু থাকবে না, বরঞ্চ ওটা ক্ষতি করবে। আর যদি ছোট বাচ্চা হয়, নাই খেতে পারে, তাহলে তো বাধ্যতামূলক কেটেই দিতে হবে। তাহলে অ্যাভয়েড করো যে টিফিন ক্যারিটা, যেটাই তুমি খাবারটা দিচ্ছ, সেটা যেন অবশ্যই অবশ্যই সেটা যেন স্টিলের হয়, প্লাস্টিক ম্যাটেরিয়াল না হয়, তাহলে আমাদের সেটাও ক্ষতি করতে পারে। সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে, তাই না? এমনি তো এখন বাচ্চাদের জন্য ভীষণ টাফ হয়ে গেছে যে খুব কম বয়স থেকে ওদের স্কুলে যেতে হচ্ছে, অনেকগুলো বই, অনেক বড় একটা বোঝা। আমার তো দেখলে ভীষণ মায়া লাগে, কারণ আমাদের সময়ে আমরা এতগুলো বই বোঝাই করে এত কম বয়সে আমাদের যেতে হয়নি। আর বাড়ির কাছেই স্কুল ছিল, যেহেতু ওই কেউ না কেউ ব্যাগ দিয়ে এসেছে, নিয়ে এসেছে যখন অনেকটা ছোট ছিলাম। তার কারণে এখন এই বাচ্চাগুলোকে দেখলে প্রচুর মায়া লাগে, খুবই কষ্ট লাগে। আর এত ছোট ছোট বাচ্চা, এদের স্বাস্থ্যের জন্য ভাবতে বাধ্য। আমি অনেককে দেখি স্কুলে টিফিন গুলো এরকম বানিয়ে দাও প্লিজ। আজকে ভাবলাম এই বিষয়টা নিয়ে বলবো, তো কারো হতে পারে আমার কথাগুলো শুনে রাগও হতে পারে, কিন্তু প্লিজ, আমার বোন মা যেই হোক না কেন, রাগের কোনো জায়গা নেই। আমি বাচ্চাদের কষ্ট সহ্য হয় না, ঠিক আছে? তো সবাই বাড়ি বানিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করো। আর বাচ্চার বেশি 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 ভীষণ 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 যত্ন নাও, বেশি বেশি করে। যেরকম শুনছি যে আরো কি কি ভাইরাস আসবে, করোনা আমাদের যা দেখিয়েছে, এতে নিজের বাচ্চার অনেক বেশি কেয়ার নাও। আর ভালো থাকো সবাই, অনেক অনেক ভালো থাকো। আজ এই পর্যন্ত, টাটা, বাই।